হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। করোনার দ্বিতীয় ধাপে আক্রান্ত ও মৃত্যুহারের রেকর্ড সৃষ্টি হচ্ছে প্রতিদিন। ইতিমধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-19 ইউনিটে আইসিইউ বেডের সংকট তৈরি হয়েছে। রোগীদের জন্য পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত বেড, বাধ্য হয়ে অনেকে মুমূর্ষ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এমত অবস্থায় সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সহ করোনা মোকাবেলা ও প্রতিরোধে বিশেষ পরামর্শ দিয়েছেন কুমিল্লা নগরীর সুনামধন্য চার বিশেষজ্ঞ চিকিৎসক। সিনিয়র কনসালটেন্ট ডক্টর অজিত কুমার পাল, অধ্যাপক ডক্টর তৃপ্তিশ চন্দ্র ঘোষ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন। করোনা বর্তমানে আমাদের দেশে দ্বিতীয়বারের মতো মহামারী আকার ধারণ করেছে। করোনা সংক্রমণের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা বেশি ঝুঁকিপূর্ণ, তাই তাদের আলাদা সতর্কতা নেওয়া দরকার। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে করোনা রোগীদের মৃত্যুহার অন্য রোগীদের থেকে 4 গুণ বেশি এবং হাসপাতালে ভর্তির পরে যাদের ডায়াবেটিস হয় তাদের মৃত্যুহার 40%। এবং যেহেতু বর্তমানে ডায়াবেটিসের কোনো করোনার কোনো কার্যকর চিকিৎসা নেই, তাই প্রতিরোধে একমাত্র উপায় এবং সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। ডায়াবেটিস রোগীদের কিডনি, হার্ট এবং ব্রেন স্ট্রোক সাধারণত অন্যান্য রোগীদের তুলনায় বেশি থাকে এবং একবার যদি ডায়াবেটিস রোগীরা করোনা আক্রান্ত হয় তাহলে এই ঝুঁকিগুলো স্বাভাবিকভাবে বেশি হতে পারে। আর করোনার লক্ষণ দেখা গেলে অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের এই দুর্যোগের মুহূর্তে যারা হৃদরোগে আক্রান্ত বা হৃদরোগী যারা আছেন তাদের জন্য একটি বার্তা আমি দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা গত 1টি বছর ধরে দেখেছেন যে করোনায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে তারাই মৃত্যুবরণ করেছে যাদের অন্তর্নিহিত রোগ আছে, কোমরবিডিটি আছে, এবং সেগুলোর মধ্যে হৃদরোগীরাই কিন্তু বেশি সংখ্যায় মৃত্যুবরণ করেছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, যারা হৃদরোগে আক্রান্ত আছেন তারা বা হৃদরোগ করোনা আক্রান্ত হওয়ার পরেও কিন্তু হৃদরোগের কারণেই মৃত্যুবরণ করে। এবং আপনারা জানেন যে রক্ত জমাট বেঁধে তার শ্বাসকষ্ট হয়, ফুসফুসে সেটা পালমারি এম্বোলিজম হয় এবং এগুলোর কারণেই কিন্তু মৃত্যুবরণ করে। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে যারা হৃদরোগী আছেন তাদের তো অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, তাদেরকে বাসায় থাকতে হবে, রীতিমতো আগের ওষুধগুলো তাদের নিয়মিত খেয়ে যেতে হবে, তাদেরকে রেগুলার হালকা এক্সারসাইজ করতে হবে এবং যেই তাজা শাকসবজি ফলমূল এগুলো খেতে হবে বেশি করে। আর বিশেষ করে যদি তাদের মধ্যে করোনার কোনো সিমটম তারা লক্ষ্য করেন তাহলে দ্রুততার সাথে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং যত দ্রুত সম্ভব যদি করোনা পজিটিভ হয় তাহলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ আমি জানি যে আমরা সবাই জানি যে হৃদরোগের কারণেই কিন্তু করোনায় আক্রান্ত রোগীরা বেশি করে মারা যায়। সুতরাং যারা হৃদরোগী আছেন, শুধু হৃদরোগী নয়, হৃদরোগের সাথে যারা ডায়াবেটিসে আক্রান্ত, যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত, যারা কিডনির সমস্যায় ভুগছেন, এই সমস্ত যারা ফুসফুসের অন্যান্য জটিল রোগে ভুগছেন, এই সমস্ত রোগ যাদের মধ্যে আছে তারা দ্রুততার সাথে যদি তাদের ভেতরে করোনার কোনো লক্ষণ আপনারা খেয়াল করেন তবে সাথে সাথে করোনার টেস্ট করিয়ে যদি পজিটিভ আসে দ্রুততার সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই দ্বিতীয় ঢেউ প্রথমবারের করোনার চেয়েও আরও অধিকতর ক্ষতির কারণ হিসাবে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এর মাঝে হলো আগে যে সমস্ত রোগ ধরতো বয়স্ক মানুষদেরকে বেশি, এখন দেখা যাচ্ছে অল্প বয়সী লোকদেরকেও করোনায় ধরতেছে, হঠাৎ করে অক্সিজেন কমে যাচ্ছে এবং ক্লাসিক্যাল সিমটম যেগুলো আগে ছিল জ্বর, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, এর বাইরে গিয়েও বিভিন্ন রকম উপসর্গ নিয়ে করোনা আসতেছে। কাজেই এখন করোনা তার রূপ পাল্টে ভিন্ন রূপে আমাদের কাছে হাজির হয়েছে। আমরা করোনাকে চিকিৎসার জন্য বেশ কিছু পদক্ষেপ সরকার গ্রহণ করেছে এবং চলছে, কিন্তু চিকিৎসার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট যেটা করোনাকে প্রতিরোধ করার জন্য, আমাদের সচেতনতা, মানুষের সচেতনতা, মাস্ক পরা, হাত ধোয়া, টিকা দেওয়া এবং জনসমাবেশ এড়িয়ে চলা,
তাহলে করোনাকে প্রতিরোধ করা সম্ভব। শুধু চিকিৎসা দিয়ে করোনা প্রতিরোধ করা সম্ভব নয়। যে সমস্ত দেশগুলো অত্যন্ত উন্নত সেই সমস্ত দেশেও দেখা গেছে সংক্রমণ হার যখন বেড়ে গেছে তাদের হাসপাতালের ক্যাপাসিটির বাইরে লোকজন রাস্তাঘাটে মারা গেছে। আমাদের দেশেও সেই পরিস্থিতি হবে যদি আমরা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা না নেই। কাজে আমাদের উচিত চিকিৎসা আমাদের চলবে, যারা আক্রান্ত হয় অবশ্যই তাদের চিকিৎসা আমরা দিব, কিন্তু প্রতিরোধ যদি করতে পারি তাহলে যেই পরিমাণ রোগী আমরা হ্যান্ডেল করতেছি বা ভবিষ্যতে করব তার পরিমাণ অনেকাংশে কম হবে। যদি উভয়ে মাস্ক পরিধান করে থাকেন তাহলে করোনা সংক্রমণের সম্ভাবনা খুবই 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 কম। আর কেউ মাস্ক পরলো কেউ পরলো না সেইখানে কিন্তু যে মাস্ক পরে নাই তার আক্রান্তের সম্ভাবনা অনেক বেশি থাকে। কাজে আমরা বয়স্কদের টিকার ব্যবস্থা হয়ে গেছে, এখন 40 পর্যন্ত বয়স্কদের টিকা দেওয়ার প্রক্রিয়া চলছে। টিকার দেওয়ার হার বাড়াইতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলতে হবে, তাহলে আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারব। বর্তমান বাংলাদেশ এবং সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। দ্বিতীয় ঢেউ শুরু হইতে তাতে যে অর্গানিজম আছে ভিরুলেন্স অফ দ্য অর্গানিজম রোগ পাল্টে গেছে। এখন আগের যে অর্গানিজম ছিল এখনকার অর্গানিজম তাদের বেশি মারাত্মক। তাদের এখন যে আগে সিমটম হইলে যেরকম সর্দি কাশি জ্বর টিপিক্যাল সিমটম ছিল এখন সেগুলো বোঝা যাচ্ছে না। এখন কিছু কিছু লোকের জ্বর সর্দি কাশি থাকে, কারো কারো পেটের পীড়া থাকে, যার জন্য এখন খুব তাড়াতাড়ি তাদেরকে এফেক্ট করে ফেলে। এবং এখন দেখা যাচ্ছে আগে যেরকম বয়স্কদের বেশি হইতো এখন ইয়ং জেনারেশন অল্প বয়স মধ্য বয়স 30-40 বছর বয়সী লোকদের বেশি হচ্ছে। কাজেই এখন যে অবস্থা যে প্রবলেম হবে কোনো সর্দি কাশি যার সাথে মানে পেটের প্রবলেম পেট পাতলা পায়খানা যাদের থাকবে সঙ্গে সঙ্গে তাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের শরণাপন্ন হয়ে উনি যে ধরনের ইনভেস্টিগেশন দিয়ে পরীক্ষা নিরীক্ষা দিবেন এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তার মধ্যে যেরকম রক্ত পরীক্ষা সিবিসি বলা হয় বুকের একটা এক্সরে করা হয় এবং যারা অ্যাফোর্ড করতে হবে তাদেরকে HRCT নামে একটা হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ দি চেস্ট আছে এটা করলে তখন আমরা তাদেরকে রোগের ধরন রোগের টাইপ এবং কতটুকু ড্যামেজ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। কাজে এটা বোঝার জন্য আগে আমরা যে পালস অক্সিমিটার দিতাম যে অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে কিনা, তারপরে তার বুকের এক্সরে দেখলে বোঝা যাবে, ব্লাড কাউন্ট করলে বোঝা যাবে, HRCT-র মাধ্যমে পার্সেন্টেজ অফ ড্যামেজ বোঝা যাবে। কাজে এইটা দেখে রুগী যত তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হবে, ডাক্তার দেখে যেরকম অ্যাডভাইস করবে তাদের হাসপাতালে ভর্তি হওয়া দরকার, যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে তার পার্সেন্টেজ অফ ড্যামেজ বেশি হবে, এদের সাথে যাদের মানে এর সাথে যাদের শ্বাসকষ্ট রোগ থাকবে, যাদের ডায়াবেটিস ম্যালাডাস থাকবে, যাদের হার্টের কোনো প্রবলেম থাকবে, তার অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী পার্সেন্টেজ অফ ড্যামেজ দেখে এবং অক্সিজেন স্যাচুরেশন দেখে হাসপাতালে ভর্তি হওয়া দরকার।